প্রশ্ন ব্যাংক পর্ব 5, আইনে আকবরী গ্রন্থটি আবুল ফজলের। লোকসাহিত্য হচ্ছে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া। ভাষা আন্দোলনের ফলে সৃষ্ট প্রতিষ্ঠান হচ্ছে বাংলা একাডেমি। বাংলা নাটকের পথিকৃৎ নাট্যকার তারাচরণ শিকদার। 3টি বছর, এখানে 3টি হচ্ছে বিশেষণ পদ। দহন শব্দের বিশেষণ হচ্ছে দহনীয়, ইচ্ছা শব্দের বিশেষণ ঐচ্ছিক, কন্যা শব্দের অর্থ নয় অলোক, নির্বন্ধ ও প্রথিত শব্দদ্বয়ের অর্থ যথাক্রমে বিধান ও বিখ্যাত। উভয়কুল রক্ষা বোঝায় যে প্রবচনটি, সাপও মরে লাঠিও ভাঙে না। শুদ্ধ বানান গুচ্ছ হচ্ছে সৌজন্য শুচিস্মিতা। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, প্রবচনটির অর্থ হচ্ছে মিলেমিশে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়। উন্নীত শব্দের বিপরীত হচ্ছে অবনমিত। তুমি আসবে বলে হে স্বাধীনতা, জারুক্তি শামসুর রহমান। দেওয়ানা মদিনা যে কাব্যের, ময়মনসিংহ গীতিকা। ধর্মের কল বাতাসে নড়ে কোন ধরনের প্রবাদ, নীতিকথামূলক প্রবাদ। চারু ও অমল চরিত্রদ্বয় কোন গল্পের, নষ্টনীড়। সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, এটা হচ্ছে একটি যৌগিক বাক্য। শুদ্ধ বানান হচ্ছে মনোমুগ্ধ কর। শুদ্ধ বাক্য কোনটি? সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন। তামার বিষ বাগদারার অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। শিরে সংক্রান্তি এর অর্থ হচ্ছে আসন্ন বিপদ। বাক্যের ক্ষুদ্রতম অংশকে বলে শব্দ। সংশয়ের বিপরীত হচ্ছে প্রত্যয়। অনিল শব্দের অর্থ হচ্ছে বাতাস। শুদ্ধ বানান কোনটি? সুষম। সঙ্গীতের সন্ধিবিচ্ছেদ সংযোগ গীত সঙ্গীত। বাঘের মাসি বাগদারার অর্থ হচ্ছে আরামপ্রিয় ব্যক্তি। দ্য লিবারেশন অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখান্ত সিং। ভুল বানান কোনটি? মনঃকষ্ট, এখানে একটি বিসর্গ হবে। শুদ্ধ বাক্য হচ্ছে অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়। সঞ্চয়িতা কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার। অলিক শব্দের বিপরীত হচ্ছে বাস্তব। বচন যে বিষয়ের ধারণা দেয় সংখ্যা। অংশ শব্দের অর্থ হচ্ছে প্রভা। অগ্নি সহ শব্দের অর্থ যা আগুনে পড়ে না। অধমর্ণ শব্দের অর্থ হচ্ছে ঋণী। পুণ্ড্র শব্দের অর্থ ইক্ষু। জাফরি শব্দের অর্থ হচ্ছে চৌকাশীর্যের বেড়া। হাত জোড়ানো বাগদারার অর্থ হচ্ছে সত্যি লাভ করা। হাত ভারী বাগদারার অর্থ হচ্ছে কৃপণ। অংশাংশী যে পদের বিশেষ্য। অনেক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। শুদ্ধ বানান হচ্ছে আকৃষ্ট। অংশ শব্দের অর্থ হচ্ছে কাজ। ওসি শব্দের অর্থ হচ্ছে অভিভাবক। কিরিট শব্দের অর্থ হচ্ছে মুকুট। অত্যহিত শব্দের অর্থ হচ্ছে অতি অনিষ্ট। কালাকাল শব্দের অর্থ হচ্ছে সুসময় ও দুঃসময়। হাত কামড়ানো বাগদারের অর্থ আফসোস করা। হাত জোড়া থাকা বাগদারের অর্থ কর্মব্যস্ত থাকা। হন হন শব্দটি যে পদের অব্যয়। শুদ্ধ বানান হচ্ছে অনুশাসন, গুণগ্রাহী ও কনিনিকা। পরকে প্রতিপালন করে যে পরবৃত। ইঁদুর কপালে বাগদারের অর্থ হচ্ছে মন্দ ভাগ্য। ঘাটের মরা অতি বৃদ্ধ। ভাষা ব্যবহারকারীর দিক থেকে পৃথিবীতে বাংলার অবস্থান সপ্তম। অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে অহ যোগ অহ। দৃষ্টান্ত শব্দের সন্ধিবিচ্ছেদ দৃষ্টি যোগ অন্ত, দৃষ্টান্ত। পুরাধ্যক্ষ এর সন্ধিবিচ্ছেদ পুরো পুরো যোগ অধ্যক্ষ, এখানে কোনো বিসর্গ হবে না। ভাগ্যের দোহায় দোয়া দেয়া বাগদারাটির অর্থ হচ্ছে কপালে হাত দেয়া।
সারেং বৌ উপন্যাসের চরিত্র হচ্ছে নবীতুণ কদম সারেং। হাইব্রিড শব্দের পরিভাষা হচ্ছে সংকর। অসমাপ্ত আত্মজীবনীর লেখক শেখ মুজিবুর রহমান। বঙ্কিমের বিপরীত শব্দ হচ্ছে রিজুল। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শম্যান। বিভা যদি কিরণ হয় সুবলিত হবে সুগঠিত। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা। এ যে আমাদের চেনা লোক, বাক্যে চেনা কোন পদ? বিশেষণ পদ। গোরক্ষ বিজয় কাব্যে কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা হয়? নাতধর্ম। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারায় সমাস। জল শব্দের সমার্থক নয় জলধি। প্রাণদ জল মহিজ গ্রহ। ঢাকের কাঠি বাগদারের অর্থ হচ্ছে মোসাহেব। নিচের কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী। জৈনক শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে জনযোগ এক। পাখি সব করে রব রাতি পহেল, পঙ্ক্তির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। এ মাটি সোনার বাড়া, এ উদ্ধৃতিতে সোনা কোন পদ? বিশেষণের অতিশায়ান। লাঠালাঠি এটি কোন সমাস? ব্যতিহার বহুব্রীহি সমাস। লাঠিতে লাঠিতে যে লড়াই লাঠালাঠি, নষ্ট হওয়ার স্বভাব যার নশ্বর। নিম্নের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়? মাতাল হওয়া। আবুল ফজলের আত্মজীবনীমূলক রচনা কোনটি? রেখা চিত্র। ময়মনসিংহ গীতিকা কে সম্পাদনা করেছেন? ডক্টর দীনেশচন্দ্র সেন। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। পালামৌ কোন ধরনের রচনা? এটি একটি ভ্রমণ কাহিনী। সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। রোহিণী কোন সাহিত্যকর্মের চরিত্র? কৃষ্ণগ্রন্থের উইল। সাহিত্য পত্রিকা কবিতায়ের সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। গায়ে হলুদ কোন সমাস? বহুব্রীহি সমাস। অপসংস্কৃতি শব্দটিতে অপউপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নিকৃষ্ট অর্থে। সংশয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। ঠোঁটকাটা বাগদারাটির অর্থ হচ্ছে বেহায়া। একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি অপূর্ণ বাক্যের অবতারণা করতে হলে কোন যুতি চিহ্নটি ব্যবহৃত হয়? কোলন। হাঙ্গামা শব্দটি কোন ভাষার শব্দ? ফার্সি। শব্দের রূপ পরিবর্তন কোন বা কিসের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ফাল্গুন ফাগুন এর উদাহরণ হচ্ছে কিসের উদাহরণ? অন্তর্হতি এর উদাহরণ। প্রাতঃকালের সন্ধিবিচ্ছেদ কোনটি? প্রাতঃ যোগকাল প্রাতঃকাল। নামাজ রোজা হচ্ছে ফার্সি শব্দ। কোনটি দেশি শব্দ? কুলা। পদ্মরাগ লিখেছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। 21শে ফেব্রুয়ারি হাসান হাফিজুরের রচনা। ক্যালকুলাস আবিষ্কার করেন নিউটন। টপ্পা হচ্ছে এক ধরনের গান, এর জনক রামনিধি গুপ্ত। বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে বলে আসক্তি।